আমি শ্রুতি সরকার। আমি শিউলি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। আজ রবীন্দ্র জয়ন্তী। এই দিনটিকে আমরা সকলেই হাজার হাজার বছর পূর্বে 25শে বৈশাখ বলে থাকি এবং এই দিনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস হিসেবে পালিত হয়। তাই আমি আজ আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা এবং সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা। এই দিনটিকে উল্লেখিত করে আমি একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। কবিতাটির নাম প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই, আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে মাঠের ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিকের জল, মাঠের থেকে সবাই গেল ফিরে, হাটের থেকে এলো চাষির দল। মা গো মনে কর না, উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, একদিনও কি দুপুরবেলা হলে, এক যদি রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? নমস্কার।